নমস্কার, আমি ডক্টর সন্তোষ কুমার। আমি অর্থোপেডিক সার্জন, অর্থোপেডিক অ্যান্ড জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন। মেনলি হাঁটু আর হিপ জয়েন্টে কাজ করি। আমি কলকাতাতে বেসড এবং আমি কলকাতাতে বেলভিউ ক্লিনিক, ILS হসপিটাল, রুবি হসপিটাল, চার্নক হসপিটাল এইসব হসপিটালে কাজ করি। এবং আমাদের ফাউন্ডেশন আছে পূর্বা ইন্টারন্যাশনাল অর্থোপেডিক ফাউন্ডেশন। ACL হচ্ছে আমাদের হাঁটুর একটা গুরুত্বপূর্ণ লিগামেন্ট। ACL কথাটার ফুল ফর্ম হচ্ছে অ্যান্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট। আমাদের হাঁটুতে, এটা আমাদের হাঁটু, তো দুটো লিগামেন্ট বাইরে থাকে যেটাকে কোলেটারাল লিগামেন্ট বলা হয়, এবং একটা লিগামেন্ট সামনে থেকে পেছনের দিকে যায়, সেটার নাম হচ্ছে অ্যান্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট। এটাকে শর্ট ফর্মে ACL বলা হয়। ACL আমাদের হাঁটুতে একটা গুরুত্বপূর্ণ লিগামেন্ট। ACL আমাদের হাঁটুতে ব্যালেন্সকে মেনটেন করে। ACL যদি চোট হয়ে যায় তাহলে কি হয়, যে ফিল হয় যে হাঁটুতে ইমব্যালেন্স হচ্ছে, হাঁটু ঘুরে যাচ্ছে। সুতরাং হাঁটুর পজিশন সেন্স এবং ব্যালেন্স মেনটেন করতে ACL একটা খুবই দরকারি লিগামেন্ট হাঁটুতে। ACL ইঞ্জুরি অনেক রকমের হতে পারে, যেরকম মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হতে পারে, রোড অ্যাক্সিডেন্ট হতে পারে, কিন্তু সবথেকে বেশি যেটা আমরা পাই, এটা খেলাধুলাতে ইনজোর্ড হয়। ফুটবল প্লেয়ারদের, হকি প্লেয়ারদের যখন হাঁটুতে ওজন পড়ছে তখন হাঁটু যদি ঘুরে যায় সেই অবস্থাতে অ্যান্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট ইঞ্জুরি হতে পারে। তৃতীয় যেটা আমরা দেখি, অনেক সময় বয়স্ক ব্যক্তিদের ঘুরতে গেলে সমুদ্রে ঢেউতে আঘাত পেয়েও এই অ্যান্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট বা ACL ইঞ্জুরি হতে পারে। হাঁটুতে ACL-এর অভাব ঘটলে, অর্থাৎ যেটাকে বলা হয় ACL ডেফিশিয়েন্ট নি, সেই ক্ষেত্রে হাঁটুতে জোর পাওয়া যায় না, এমন মনে হয় যে হাঁটু ঘুরে যাচ্ছে, হাঁটুতে ইনস্টেবিলিটি ফিল হয়, অথবা যেটা ইংরেজিতে আমরা বলি উই ফিল ইনসিকিউরিটি অ্যাট দ্য নি। তো বেসিক্যালি দৌড়তে গেলে, দৌড়ে হঠাৎ করে ডাইরেকশন চেঞ্জ করতে গেলে এমন মনে হয় যেন হাঁটুটা ঘুরে যাচ্ছে অথবা হাঁটুতে জোর পাচ্ছি না, এটাই ACL ডেফিশিয়েন্সিতে হয়। ACL আঘাতে মেন লক্ষণ হচ্ছে হাঁটুতে জোর না পাওয়া, হাঁটু ফলস হয়ে যাওয়া, হাঁটু ঘুরে যাওয়া, একটা ফিলিং অফ ইনসিকিউরিটি সবসময় হাঁটুতে থাকে। তো এইটাতে কি হয় যে আবার অনেক সময় হাঁটুতে কার্টিলেজগুলোতে আঘাত খেয়ে আবার ব্যথা হয়, এবং সবসময় অনেক সময় দেয়ার ইজ আবার একটা ইনস্টেবিলিটি এপিসোড হয়ে যেতে পারে, যখন হাঁটু ফুলে উঠতে পারে। এইসব সমস্যা ACL ডেফিশিয়েন্সিতে হয়। ACL-এর চিকিৎসা হচ্ছে, যখন একটা নতুন ইঞ্জুরি থাকে, ধরুন কালকে কারো ACL টিয়ার হয়ে গেছে, পরশু কারো ACL টিয়ার হয়ে গেছে, যখন ওটা ইমিডিয়েটলি আমাদের কাছে আসছে, মানে একদম আঘাত পেয়ে সঙ্গে সঙ্গে আসছে, তখন আমরা বরফের সেঁক দিই, ওষুধ দিই যাতে ফোলা টোলা কমে যায়। ওটা হচ্ছে প্রথম প্রাথমিক চিকিৎসা। তারপরে পরবর্তীকালে যখন হাঁটুতে ইনস্টেবিলিটি হয়, হাঁটুতে জোর পাওয়া যাচ্ছে না, ধরুন হাঁটু ঘুরে যাচ্ছে বা হাঁটুতে ইনসিকিউরিটি থাকছে, তখন আমরা প্রথমের দিকে ইমেন্স ফিজিওথেরাপি করে পেশিগুলোকে স্ট্রেংথ বিল্ড আপ চেষ্টা করি। ফিজিওথেরাপি প্রথমে চেষ্টা করা হয়, তাতেও যদি না হয় তাহলে আর্থ্রোস্কোপিক ACL রিকনস্ট্রাকশন অথবা কিহোল সার্জারি দিয়ে হাঁটুর ACL-কে রিকনস্ট্রাক্ট করা হয়। ACL-এর অভাব ঘটলে, অর্থাৎ ACL ডেফিশিয়েন্ট নিতে আমাদের প্রথমে উই হ্যাভ টু ডু কোয়াড্রিসেপস অ্যান্ড হ্যামস্ট্রিং স্ট্রেংথেনিং এক্সারসাইজেস, মানে হাঁটুর যে পেশি, সামনের পেশি কোয়াড্রিসেপস এবং পেছনের পেশি হ্যামস্ট্রিং, সেটাকে সবল করার জন্য সব রকমের ব্যায়াম করতে হবে। ACL পুনর্গঠন মানে হচ্ছে ACL রিকনস্ট্রাকশন। ACL পুনর্গঠন মানে ACL রিকনস্ট্রাকশন করা হয়। দিস ইজ আর্থ্রোস্কোপি অ্যাসিস্টেড সার্জারি। আর্থ্রোস্কোপি অ্যাসিস্টেড সার্জারি মানে হাঁটুতে একটা ছোট্ট ফুটো করে কিহোল ধরে টেলিস্কোপ যায় এবং বড় টিভি স্ক্রিনে এটা দেখা যায়। তো আমরা ACL-কে আবার রিকনস্ট্রাক্ট করি। সেই রিকনস্ট্রাকশনটা মেইনলি হ্যামস্ট্রিং টেন্ডন গ্রাফ, মানে হাঁটুর পেছনে যে মাসলস আছে সেখান থেকে গ্রাফ তুলে আমরা ওটা রিকনস্ট্রাক্ট করি, সেটাকে বলা হয় হ্যামস্ট্রিং টেন্ডন গ্রাফ।